فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। বোন, আপনি প্রশ্ন করেছেন যে অনেক এমন ব্যক্তি আছে, অনেক এমন জায়গা আছে যেখানে ইসলামের আলো পৌঁছায়নি, বা যারা ইসলাম পৌঁছায়নি, যাদের কাছে ইসলাম পৌঁছানো হয়নি, বা যারা ইসলাম সম্পর্কে কিছু জানেনি, তাদের কালকে আমাদের দিনে কেমন হিসাব নিকাশ হবে, তাদের সঙ্গে কী বিচার করা হবে? তো এমন অনেক যুগ গিয়েছে যে যুগে তো হয়তো কোনো কোনো ক্ষেত্রে নবী বা রসুল তাদের কাছে পৌঁছায়নি, বা এখনও যাদের কাছে ইসলামের বার্তা পৌঁছায়নি, ইসলাম কি মাঝে ইসলাম যে একটা ধর্ম সে সম্পর্কে তারা অবগতই নয়। তো কেয়ামতের দিনেতে আল্লাহ সুবহান তাআলা তাদেরকে পরীক্ষা করবেন, তাদেরকে তারা যখন কাল কেয়ামতের দিনে উঠবে, যখন তারা বলবে যে আমাদের কাছে তো সংবাদ পৌঁছায়নি, তখন আল্লাহ সুবহান তাআলা বলবেন, যান তোমরা চলে যাও জাহান্নামে গিয়ে ঝাঁপ দাও। তাদের মধ্যে যারা আল্লাহ সুবহান তাআলার হুকুম শুনে জাহান্নামে ঝাঁপ দিতে যাবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। আর যারা সেই দিন তর্ক বিতর্ক করবে যে না, আমরা তো ইসলামিক বাণী আমাদের কাছে পৌঁছায়নি, যখন আমরা কেন জাহান্নামে যাব, তাদেরকে তো আল্লাহ সুবহান তাআলা বলবেন যে আজকে তোমরা আমার হুকুম মানছো না, পৃথিবীতে তোমাদের কাছে আমার হুকুম পৌঁছালেও তোমরা মানতে না, অতএব তাদের পরিণাম হবে জাহান্নাম।